हेलो एवरीवन, आजकल भिडियोते अपन के एक कुशी काटार माजुनी कर देखाबो। एटा खूब सहज एक डिजाइन, आपनारा सहजे एटा करते पारबेन। माजुनीटर दुपाशे जेखान थेके डिक्रिज करा हुए छे सेखाने आमी एरकम एक क्रस डिजाइन दिए छी। এই মাজুনিটি আমি নয়তার সুতা দিয়ে করেছি আর এটার সাইজ মিডিয়াম হয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটার পাশাপাশি সর্বোচ্চ সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি, মানে এখান থেকে 6.5 ইঞ্চি পর্যন্ত হয়েছে। এরপর ডিক্রিজ করেছি, আর যখন ডিক্রিজ করেছি দুই পাশে চেইন দিয়ে ডিক্রিজ করেছি, আর চেইনে এরকম একটা ডিজাইন দিয়েছি পাশে। এটা আমি নয়তার সুতা দিয়ে করেছি। আমার বাসায় আরও একটা মাজুনি আছে যেটা আমি ইউজ করি, দেখতে পাচ্ছেন একটু ভেজা আছে। তো এটা হচ্ছে নাইলন সুতা দিয়ে করা, আর এই যে এটাই কিন্তু যখন ডিক্রিজ করেছি কোনো ডিজাইন দেইনি, দুই পাশে সমান চেইন দেয়া, চাইলে আপনারা এভাবেও করতে পারেন। তো এটাও খুব সহজ একটা ডিজাইন, এরকম একটা ডিজাইন কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আরও একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এটাও কিন্তু নাইলন সুতায় করা, চিকন নাইলন সুতায় করা, যার কারণে এই মাজুনিটি দেখতে এত নিখুঁত হয়েছে। আমি যে মাজুনিটি এখন করে দেখাবো এটাও আপনারা এই নাইলন সুতা দিয়ে করতে পারবেন। আমি নয়তার সুতা দিয়ে করেছি, তাই হুক নিয়েছি 1.6 মিলিমিটার সাইজ। আর যদি এই নাইলন সুতা দিয়ে করেন, মানে চিকন সুতার ক্ষেত্রে, আপনাকে হুক নিতে হবে 0.6 মিলিমিটার সাইজ। হুক সাইজ যত চিকন হবে, মানে কম হবে, কাজের ফিনিশিংটা তত ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, কিন্তু কাজ করতে অনেক বেশি সময় লাগবে, পরিশ্রমটাও সেরকমই হবে। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে নয়তার সুতা দিয়ে এই মাজুনিটি করে দেখাবো। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাজুনি বানানোর জন্য নাইলন সুতাটাই বেস্ট হবে, তবে আমি আজকে আপনাদেরকে নয়তার সুতা দিয়ে এই মাজুনিটি করে দেখাবো। আপনারা চাইলে নাইলন সুতা দিয়েও করতে পারবেন। সেম একই ডিজাইন, সব কিছু সেম একই হবে, শুধু সুতাটা চেঞ্জ করলেই হয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য আমি এখানে নাইলন সুতাটা দেখিয়ে দিচ্ছি। বাজারে ঠিক এভাবে নাইলন সুতাটা বিক্রি করা হয়, এটা নাইলন বা লাইলন দুইভাবেই বাজারে বিক্রি করা হয়। তো আমি এই দুই সুতার থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নয়তা সুতাটা কত মোটা আর নাইলন সুতাটা একটু চিকন, যার কারণে নাইলন সুতা দিয়ে কাজ করলে কাজের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে। তো আমি যে মাজুনিটি করে দেখাবো সেম একই ডিজাইন, আপনারা এই নাইলন সুতা দিয়েও করতে পারবেন। সব কিছু সেম একই থাকবে, শুধু সুতাটা চেঞ্জ করলেই হয়ে যাবে। এই মাজুনিটি এই নাইলন সুতা দিয়ে করা হয়েছে। আমি এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই মাজুনিটি বানানোর জন্য প্রথমে একটা স্লিপ নট করে নেব, এরপর ফাউন্ডেশন চেইন করে নেব 8টি। আটটি চেইন করে নিচ্ছি, চেইন 8। এবার প্রথম চেইনে জয়েন করে নিতে হবে স্লিপ স্টিচ দিয়ে। এবার প্রথম রাউন্ড শুরু করছি, তিনটা চেইন করে নেব, চেইন 3। এই চেইন 3 প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করতে হবে। এবার আমি শুরুতেই কর্নার করে নেব, কর্নারের জন্য আরও একটা ডাবল কুশি করলাম, এরপর দুইটা চেইন করব, চেইন 2, এরপর আবার দুটো ডাবল কুশি করব, তাহলে প্রথম কর্নারটি করা হয়ে যাবে। তো এইভাবে আমি কর্নারটা করে নিচ্ছি। কর্নারের মাঝে আমি দুইটা চেইন নিয়েছি, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব কর্নারের জন্য মাঝে একটা চেইন নিতে, তাহলে আমার এই মাজুনিটি একটু বেশি ছড়িয়ে গেছে, আপনাদেরটা একটু কম ছড়াবে। তো আমি সাজেস্ট করছি কর্নারের মাঝে একটা চেইন নেয়ার জন্য। এরপর কর্নার করার পর একটা চেইন নিয়ে তিনটা ডাবল কুশি করব, 3 ডাবল কুশি। আবার একটা চেইন নেব, এরপর আবার ওই পাশের কর্নারটা করতে হবে, এই যেটা হচ্ছে এই পাশের, আর এবার হচ্ছে অপোজিট পাশের কর্নারটা করব, 2 ডাবল কুশি, চেইন 2, 2 ডাবল কুশি। কর্নার করা হয়ে গেছে,
এবার একটা চেইন নেব, এরপর তিনটা ডাবল কুশি করব, থ্রি ডাবল কুশি। এরপর একটা চেইন নেব, চেইন ওয়ান, এরপর জয়েন করে দিতে হবে। জয়েন করতে হবে শুরুতে যে আমি তিনটা চেইন করে শুরু করেছিলাম তার তিন নম্বর চেইনের ভিতরে দুইটা লুপ থাকবে পেছনে আর একটা লুপ থাকবে সামনে। এভাবে জয়েন করতে হবে, তাহলে জয়েনিংটা দেখতে সুন্দর হবে। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবার এখান থেকে মাঝে যে স্পেসটা আছে সেখানে এসে কাজ শুরু করতে হবে। তো মাঝের স্পেসে আমি একটা স্লিপ স্টিচ করে দিলাম। এবার এখানে আবার কর্নার করতে হবে, এটা যেহেতু কর্নার তাই কর্নার করে নেব। তিনটা চেইন করলাম, এই চেইন থ্রি প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করতে হবে। এবার আমি একটা ডাবল কুশি করব, এবার দুইটা চেইন করব কর্নারের জন্য, এরপর আবার দুটো ডাবল কুশি করব, টু ডাবল কুশি। কর্নার করা হয়ে গেছে, এবার একটা চেইন নেব, চেইন ওয়ান। নেক্সট যে চেইন ওয়ান স্পেসটা আছে, এই যে একটা চেইন ওয়ান স্পেস আছে এখানে, এখানে তিনটা ডাবল কুশি করতে হবে, থ্রি ডাবল কুশি অন চেইন ওয়ান স্পেস। এরপর একটা চেইন নেব, নিচে যে থ্রি ডাবল কুশি করেছিলাম এর পুরোটা স্কিপ করে নেক্সট চেইন ওয়ান স্পেসের ভিতরে তিনটা ডাবল কুশি করতে হবে, থ্রি ডাবল কুশি নেক্সট চেইন ওয়ান স্পেস। এরপর একটা চেইন নিয়ে অপোজিট পাশের কর্নারটা করে দিতে হবে, এটা হচ্ছে কর্নার, এখানে করে দিতে হবে সেম একই রকমভাবে, টু ডাবল কুশি, টু চেইন, টু ডাবল কুশি। কর্নার করা হয়ে গেছে, এবার এই পাশে সেম একই রকমভাবে কাজ করব, অপোজিট পাশে যেভাবে করেছি। শুরুতে চেইন ওয়ান স্পেসের ভিতরে তিনটা ডাবল কুশি করব, এরপর একটা চেইন দিয়ে নেক্সট চেইন ওয়ান স্পেসের ভিতরে আবার তিনটা ডাবল কুশি করব। এবার একটা চেইন দিয়ে জয়েন করে দিব, শুরুতে যে তিনটা চেইন করে শুরু করেছিলাম তার তিন নম্বর চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব, অথবা ডাবল কুশি আর চেইন থ্রি স্পেস দুটোর মাঝে যে স্পেস আছে সেখানেও আপনারা জয়েন করতে পারেন। তো আমি চেইনের ভিতরে এভাবে জয়েন করে দিলাম। এবার কর্নারের মাঝে যে স্পেস আছে এখানে একটা স্লিপ স্টিচ করে দিয়ে এখান থেকে নেক্সট রাউন্ড শুরু করতে হবে। তো একই রকমভাবে কর্নার করে নিতে হবে, দেখতে পাচ্ছেন প্রথম রাউন্ডে ছিল একটা থ্রি ডাবল কুশি, পরের রাউন্ডে হচ্ছে দুটো থ্রি ডাবল কুশি, প্রতি রাউন্ডে এই থ্রি ডাবল কুশির সংখ্যা একটা করে বাড়বে। তো আমি এখন কর্নারটি করে নিচ্ছি। এরপর একটা চেইন দিয়ে নেক্সট চেইন ওয়ান স্পেসের ভিতরে তিনটা ডাবল কুশি করে নেব। এরপর আবার একটা চেইন দিয়ে নেক্সট চেইন ওয়ান স্পেসের ভিতরে তিনটা ডাবল কুশি করে নেব, থ্রি ডাবল কুশি। আবার একটা চেইন নেব, চেইন ওয়ান, নেক্সট চেইন ওয়ান স্পেসের ভিতরে তিনটা ডাবল কুশি করে নেব, এরপর কর্নার চলে আসবে। এবার একটা চেইন নিয়ে কর্নারটা করে দেব সেম একই রকমভাবে।
तो प्रति राउंडे এভাবে একটা করে বাড়ছে থ্রি ডাবল কুশির সংখ্যা এক পাশ করা হয়ে গেছে सेम একই রকম ভাবে আমি অপোজিট পাশটা করে দেব तो ये पास पुरोटा करा हुए गए थे बस जॉइन करे देवो तारा के एक टा चेन करे निते हबे एक टा चेन करे इखाने एक टा स्लिप स्टिच लिए दिए जॉइन करे दीते हबे जॉइन करे निच्छी ये पर माझे एक टा स्लिप स्टिच करे देवो एबार इखाने कॉर्नर टा करे दीते हबे सेम आगेर मोतो करे कॉर्नर करा हुए गए थे बर एक टा चेन दिए नेक्स्ट चेन वन स्पेस से भीतरे तीन टा डबल कुशी करबो माझे जो तो गुलो चेन वन स्पेस आचे प्रति टे स्पेस से भीतरे ही तीन टा करे डबल कुशी करते हबे थ्री डबल कुशी नेक्स्ट इच चेन वन स्पेस एक टा करे चेन नेबो आर प्रति टा चेन वन स्पेस से भीतरे तीन टा करे डबल कुशी करबो एभावे पूरो राउंड करते हबे आर कॉर्नरे जगह कॉर्नर करे दीते हबे एक तो चेन दिए कॉर्नर टा करे दिच्छी तो ये पास टा जेबे करे छी ऑपोजिट पासे सेम एक ही रकम भावे करे दीते हबे ये पास टा पुरोटा मैं अखन करे निच्छी পুরোটা করা হয়ে গেছে এবার জয়েন করে নেচ্ছি স্লিপ স্টিচ দিয়ে কর্নারটা করে নিলাম এবার একটা চেইন দিয়ে চেইন ওয়ান স্পেসের ভিতরে তিনটা ডাবল কুশি করে দেব থ্রি ডাবল কুশি এই রাউন্ডও सेम একই রকম ভাবে করতে হবে প্রতিটা চেইন ওয়ান স্পেসের ভিতরে তিনটা করে ডাবল কুশি দেব আর মাঝে একটা করে চেইন দেব तो আমি এই পাশ পুরোটা করে নিয়েছি এক পাশ কমপ্লিট করে নিয়েছি প্রতিটা রাউন্ডে একটা করে থ্রি ডাবল কুশির সংখ্যা বেড়েছে এই পাশ কমপ্লিট করে নিয়েছি এবার सेम একই রকম ভাবে অপর পাশটা করে নেব তো আমি দুই পাশই করে নিয়েছি এবার জয়েন করে কর্নারটা করে দেব कॉर्नर करे नियेछी नेक्स्ट राउंडे चले जाच्छी नेक्स्ट राउंडो सेम एक ही रकम भावे करते हबे प्रतिटा स्पेसे तीनटा करे डबल कुशी करबो आर माझे एकटा करे चेन करे देबो एभावे पुरो राउंड करे देबो आर जखन कॉर्नर आसबे कॉर्नारे कॉर्नर करे दिते हबे एक ही रकम भावे तो एभावे आमी पुरो राउंडटा करे नेच्छी एई राउंड सेम एक ही रकम भावे करे नियेछी एबार जॉइन करे देबो
तो आमी एखाने कर्नारटी करे निच्छी नेक्स्ट राउंडेर जोन्नो। एरपर नेक्स्ट राउंड करब सेम एक ही रकम भावे, नतून कोनो डिजाइन एखोनो पर्यन्त आसबे ना। तो एटाके बड़ो करे निते होबे, एरपर आबार डिक्रिज करते होबे, तार माझे आमी छोट्टो एकटा डिजाइन करब। तो डिजाइनेर आग पर्यन्त सेम एक ही रकम भावे फलो करे एटाके बड़ो करे निते होबे। तो से पर्यन्त करे निच्छी, आपनारा चिकन सूताय करेन आर मोटा सूताय करेन एक ही रकम भावे इनक्रीज करे नेबेन, माने एटाके बाड़िये निते होबे। ফিরে এলাম, দেখতে পাচ্ছেন আমি এই পর্যন্ত করে নিয়েছি। আমি নয়তার সুতায় করেছি তাই আমার রাউন্ডের সংখ্যা কম হবে, কিন্তু যদি আপনারা চিকন সুতায় করেন মানে নাইলন সুতায় করেন তাহলে কিন্তু রাউন্ড আরও বাড়বে। এটার সাইজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা এই সাইজ পর্যন্ত করতে পারেন অথবা চাইলে এর চেয়ে বড়ও করতে পারেন। এবার আমি মাঝে ছোট্ট একটা ডিজাইন দেব, তো তার জন্য এটাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে, মানে এক পাশে যতগুলো সংখ্যা আছে এক কর্নার থেকে অন্য কর্নার পর্যন্ত তার মাঝ বরাবর ডিজাইনটা তুলতে হবে। সেজন্য আমি হিসাব করে মাঝ বরাবর যে সংখ্যাটা পড়বে, যে ঘরটা পড়বে, সেটা আমি মার্ক করে নিয়ে সেখানে ডিজাইনটা তুলব। তো আমি সে পর্যন্ত করে নিয়েছি, এভাবে তিনটা করে ডাবল কুশি করে সে ঘরটা ফাঁকা রেখেছি, ওই ঘরে এবার ডিজাইনটা তুলব। এভাবে দুই পাশ থেকে গুনে নিয়ে তারপর ঘরটা বের করে মাঝ বরাবর মিডল যে ঘরটা আছে সেখানে ডিজাইনটা তুলতে হবে। তো আমি এই ঘরটা পেয়েছি, এই ঘরে এবার মাঝে রেখে আমি ডিজাইনটা তুলব। একটা চেইন করে নিলাম, এবার নেক্সট স্পেসের ভিতরে তিনটা ডাবল কুশি করে নেব, থ্রি ডাবল কুশি। এরপর নেক্সট যে তিনটা স্টিচ আছে ডাবল কুশির, এখানে একটা করে ডাবল কুশি করে দেব। নেক্সট চেন ওয়ান স্পেসের ভিতরে তিনটা ডাবল কুশি করে দেব, থ্রি ডাবল কুশি। এভাবে ডিজাইনটা করতে হবে। এবার নেক্সট যে কাজগুলো করতে হবে সেটা সেম একই রকম হবে, একটা চেন দিয়ে নেক্সট চেন ওয়ান স্পেসের ভিতরে তিনটা করে ডাবল কুশি করে দেব। নেক্সট চেন ওয়ান স্পেসের ভিতরে তিনটা ডাবল কুশি করে দেব, এভাবে কর্নার পর্যন্ত করতে হবে। কর্নার করা হয়ে গেলে অপোজিট পাশ সেম একই রকমভাবে করতে হবে, মিডল ঘরটা বের করে নিয়ে ও পাশে যেভাবে করেছি এখানে সেম একই রকমভাবে করতে হবে। তো আমি পুরোটা এভাবে করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। এই যে এই ঘরটা মাঝে রেখে উপরে ডিজাইনটা তুলতে হবে, তো একই রকমভাবে করে নিচ্ছি। নেক্সট রাউন্ডে চলে এসেছি, দেখতে পাচ্ছেন পুরো রাউন্ড ঘুরে যেখানে ফ্লাওয়ার প্যাটার্নটা তুলেছিলাম সেখানে চলে এসেছি। এই যে অপোজিট পাশ, এপাশেও করে নিয়েছি এভাবে। কর্নার থেকে মাঝে যে প্যাটার্নটা তুলেছি তার আগ পর্যন্ত আমি আগের নিয়ম অনুযায়ী করেছি। এবার এখানে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি, একটা চেইন নিয়ে নেক্সট যে চেইন ওয়ান স্পেস আছে এখানে তিনটা ডাবল কুশি করে দেব, থ্রি ডাবল কুশি। এরপর এই মাঝের ডিজাইনটা আরেকটু ছড়াবে সেজন্য এটাকে বড় করে নিতে হবে। নেক্সট প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি করে দেব, ওয়ান ডাবল কুশি নেক্সট ইচ স্টিচ। সবগুলো স্টিচে একটা করে ডাবল কুশি করে নিয়েছি, এবার এরপর যে স্পেসটা আছে চেইন ওয়ান স্পেস এখানে তিনটা ডাবল কুশি করে দিচ্ছি, থ্রি ডাবল কুশি।
এই অংশটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট অংশে। তো এটা একই রকম ভাবে করতে হবে, একটা করে চেইন দেব আর প্রতিটি স্পেসে তিনটা করে ডাবল কুশি করে দেব। তো এভাবে নেক্সট কর্নার পর্যন্ত করতে হবে। কর্নারটা করা হয়ে গেলে অপোজিট পাশে সেম একই রকমভাবে করে দেব এই পাশটা যেভাবে করেছি। তো পুরো রাউন্ড এভাবে করে নিয়ে ফিরে আসছি। তো পুরো রাউন্ড করে নিয়েছি সামনে এবং পিছনে, এই যে দুই পাশে করা হয়ে গেছে, কর্নার পর্যন্ত করে রেখেছি। তো আমি এ পর্যন্ত ইনক্রিজ করব, এরপর ডিক্রিজ করব। তো এটা 7 ইঞ্চি হয়েছে পাশে, দেখতে পাচ্ছেন। এই মাজুনিটার দুই পাশে আমি যে কর্নার দিয়েছি সেখানে আমি মাঝে কর্নারের মাঝে দুটো করে চেইন দিয়েছি। আপনারা যদি একটা করে চেইন দেন তাহলে এটা কম ছড়াবে, আর 7 ইঞ্চি করতে গেলে এটাই লম্বা, এটা লম্বায় আরও বড় হয়ে যাবে। আমি এবার কর্নারটা জয়েন করে নিচ্ছি সেম আগের মতো করে। এই রাউন্ড থেকে ডিক্রিজ করব, তাই কর্নারের উপর আর কর্নার করব না। যদি কর্নারের উপর কর্নার করি তাহলে এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যেহেতু আমি নেক্সট রাউন্ড থেকে এটাকে ডিক্রিজ করব, মানে দুপাশ থেকে কমিয়ে আনবো, সেজন্য এর উপরে চেইনের রাউন্ড দিতে হবে। তো আমি স্লিপ স্টিচ দিয়ে নেক্সট যে চেইন ওয়ান স্পেস আছে এখানে চলে আসলাম। মোট 3টা স্লিপ স্টিচ দিয়েছি। এবার এখান থেকে এই রাউন্ড শুরু হবে। তো 3টা চেইন করে নিচ্ছি, চেইন 3। এরপর এখানে 2টো ডাবল কুশি করে নেব, 2 ডাবল কুশি। চেইন 3 সহ এখানে মোট 3টা ডাবল কুশি করা হবে, তাহলে টোটাল 3 ডাবল কুশি। এরপর আগের ফর্মুলা অনুযায়ী কাজ করতে হবে। একটা চেইন নেব, নেক্সট চেইন ওয়ান স্পেসে 3টা ডাবল কুশি করব। একটা চেইন নেব, নেক্সট চেইন ওয়ান স্পেসে 3টা ডাবল কুশি করব। এভাবে এই ডিজাইন পর্যন্ত করে নিতে হবে। তো আমি এই অংশটুকু করে নিয়েছি, নেক্সট এই ডিজাইনের অংশ শুরু হবে। এই রাউন্ড থেকে যেহেতু ডিক্রিজ করব, তাই এই যে ডিজাইনটা ছড়িয়েছে এটা এবার থেকে ভিতরের দিকে চাপাব। আমি এখানে এই চেইন ওয়ান স্পেসে 3টা ডাবল কুশি করে নিচ্ছি, 3 ডাবল কুশি। এরপর একটা চেইন নেব, চেইন ওয়ান নেওয়ার পর নিচে 3 ঘর স্কিপ করব, স্কিপ 3 স্টিচ। যেহেতু একটা চেইনের উপর 3টা ডাবল কুশি করি তাই 3 ঘর স্কিপ করতে হবে। 4 নম্বর স্টিচে গিয়ে একটা ডাবল কুশি করব, 4th স্টিচ 1 ডাবল কুশি। এখান থেকে মিডল সবগুলো স্টিচের উপরে একটা করে ডাবল কুশি করব, লাস্ট 3টা স্টিচ বাকি থাকবে। মাঝের সবগুলো ঘরে একটা করে ডাবল কুশি করেছি, দেখতে পাচ্ছেন শেষের 3টা ঘর বাকি আছে। তো একটা চেইন নিয়ে এই 3টা ঘর স্কিপ করে নেক্সট চেইন ওয়ান স্পেসে 3 ডাবল কুশি করে দেব। 3টা ডাবল কুশি করে দিচ্ছি এই চেইন ওয়ান স্পেসের ভিতরে। মাঝের ডিজাইনটা হয়ে গেল, এবার বাকিটা সেম আগের মতো করে নেব। চেইন ওয়ান নেক্সট স্পেসে 3টা করে ডাবল কুশি, এভাবে নেক্সট কর্নারের আগ পর্যন্ত করে নিতে হবে। তো এই অংশটুকু আমি করে নিয়েছি। এবার কর্নারের ঘরে যেহেতু এই রাউন্ড থেকে কর্নার হবে না তাই এখানে আমি চেইন দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি এখানে 6টা চেইন দেব, দেখতে পাচ্ছেন। এই যে কর্নারের ঘরটা এই রাউন্ড থেকে ডিক্রিজ হবে, তো আমি 6টা চেইন করে নিচ্ছি, চেইন 6। আপনারা চাইলে কম বেশি চেইন করতে পারেন। এবার কর্নারটা স্কিপ করে নেক্সট চেইন ওয়ান স্পেসের ভিতরে 3টা ডাবল কুশি করে দেব, 3 ডাবল কুশি।
এই পাশ কমপ্লিট হয়ে গেল। এবার অপোজিট পাশ সেম একই রকম ভাবে করে নেব, একটা চেইন নেব, প্রতিটা স্পেসে তিনটা করে ডাবল কুশি করব। আর মাঝে যে ডিজাইনটা আছে সেটা অপোজিট পাশে যেভাবে করেছি এই পাশটা সেম একই রকম ভাবে করে নেব, কর্নার পর্যন্ত করে নেব। তো এই ঘর পর্যন্ত আমি করে নিয়ে ফিরে আসছি। তো যে পর্যন্ত বলেছিলাম আমি করে নিয়েছি। এবার এই পাশে যেহেতু ছয়টা চেইন করেছি, এ পাশের কর্নারে ডিক্রিজ করার জন্য সিক্স চেইন, তো এ পাশেও ছয়টা চেইনই করতে হবে। সিক্স চেইন মানে ছয়টা চেইন করে নিয়ে জয়েন করে দেব। শুরুতে যে তিনটা চেইন করে শুরু করেছিলাম তার ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে। তো তিন নম্বর চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিচ্ছি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য নেক্সট চেইন ওয়ান স্পেসে যেতে হবে, সেজন্য স্লিপ স্টিচ দিয়ে এখানে যাওয়া যায়, মানে তিনটা স্লিপ স্টিচ দিয়ে যাওয়া যায়, অথবা একটা বা দুইটা চেইন করে তারপর এখানে চেইন ওয়ান স্পেসে একটা স্লিপ স্টিচ দিয়ে যাওয়া যায়। তো দুইভাবেই যাওয়া যায়। এরপর এখান থেকে রাউন্ড শুরু হবে, একই রকমভাবে তিনটা চেইন করব। এরপর এই ফাঁকা ঘরটাতে দুটো ডাবল কুশি করব, তাহলে মোট তিনটা ডাবল কুশি করা হবে। এরপর একটা চেইন আর প্রতিটা চেইন ওয়ান স্পেসে তিনটা করে ডাবল কুশি, এভাবে মাঝের যে ডিজাইনটা আছে সে পর্যন্ত করে নেব। মাঝে ডিজাইনে চলে এসেছি, ডিক্রিজ করব, তাই একটা চেইন নেব আর নিচে তিন ঘর স্কিপ করব। স্কিপ থ্রি স্টিচ, তিন ঘর স্কিপ করে চার নম্বর স্টিচে একটা ডাবল কুশি করতে হবে, ওয়ান ডাবল কুশি অন ফোর্থ স্টিচ। লাস্টের তিনটা স্টিচ বাকি রেখে মাঝের স্টিচগুলোতে একটা করে ডাবল কুশি করে নেব। তো মাঝে আমার তিনটা ডাবল কুশি হয়েছে, থ্রি ডাবল কুশি, আর লাস্ট থ্রি স্টিচ বাকি আছে, ওয়ান টু থ্রি। তো এই তিনটা ঘর এবার স্কিপ করে দেব একটা চেইন দিয়ে। এই তিন ঘর স্কিপ করে নেক্সট যে চেইন ওয়ান স্পেস আছে এখানে তিনটা ডাবল কুশি করে দেব, থ্রি ডাবল কুশি। এই অংশটুকু করা কমপ্লিট হয়ে গেল, আর মাঝে যে ডিজাইনটা করেছি সেটাও কমপ্লিট হয়ে গেল। খুবই সিম্পল একটা ডিজাইন, আপনারা চাইলে এটাকে আরও বড় করতে পারেন। নেক্সট কর্নার পর্যন্ত আমি করে নেব। নেক্সট কর্নারের এখানে চলে এসেছি। এবার কর্নারের এখানে আগের যে স্পেস আছে, কর্নারের আগের স্পেসে তিনটা ডাবল কুশি করেছি, এবার আমি ছয়টা চেইন করব। চেইন সিক্স করে অপোজিট পাশের প্রথম চেইন ওয়ান স্পেসের ভিতরে তিনটা ডাবল কুশি করে দেব, থ্রি ডাবল কুশি ফার্স্ট চেইন ওয়ান স্পেস। যেখানে দুইটা চেইনের ঘর হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরের দিকে চাপা শুরু হয়ে গেছে, ভিতরের দিকে চেপে আসছে একটা চেইন, নেক্সট চেইন ওয়ান স্পেসে তিনটা করে ডাবল কুশি, এভাবে এই পাশটা করে নিতে হবে। তো অপোজিট পাশ যেভাবে করেছি এই পাশটা সেম একই রকমভাবে করে নেব। পুরো রাউন্ড করা হয়ে গেছে, লাস্ট ছয়টা চেইন করে জয়েন করে দিতে হবে। লাস্ট ছয়টা চেইন করে দিচ্ছি কর্নারের জন্য, সিক্স চেইন। শুরুতে যে তিনটা চেইন করে শুরু করেছিলাম তার তিন নম্বর চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে। এবার এখান থেকে দুইটা চেইন দিয়ে নেক্সট চেইন ওয়ান স্পেসে গিয়ে নেক্সট রাউন্ড শুরু করতে হবে। তো একই রকমভাবে এখানে আমি এখন তিনটা চেইন দিয়ে দুটো ডাবল কুশি করে নেব।
এরপর একটা চেইন দেব আর প্রতিটা চেইন ওয়ান স্পেসে তিনটা করে ডাবল কুশি দেব। আমি এ পর্যন্ত করে নেছি, মাঝের যে ডিজাইনটা আছে সে পর্যন্ত করে নিয়েছি। তো নিচে দেখতে পাচ্ছেন তিনটা ডাবল কুশি আছে, এই পুরোটাকে আমি স্কিপ করে দেব একটা চেইন দিয়ে। একটা চেইন দিয়ে নেক্সট চেইন ওয়ান স্পেসে তিনটা ডাবল কুশি করে দিচ্ছি, তাহলে পুরোটা দেখতে একই রকম হয়ে যাবে এই রাউন্ডে। এরপর বাকি যে ডিজাইনটা আছে সেটা আগে নিয়ম অনুযায়ী কমপ্লিট করতে হবে, তো এ পর্যন্ত আসতে হবে। এ পর্যন্ত করে নিচ্ছি, কর্নার পর্যন্ত করে নিয়েছি। এবার কর্নারে একটা ডিজাইন তুলব, চাইলে আপনারা নাও করতে পারেন, একই রকমভাবে ছয়টা চেইন করে নেক্সট রাউন্ডে চলে যেতে পারেন। তো আমি একটা ডিজাইন করছি, সেই জন্য তিনটা চেইন করছি। চেইন থ্রি করার পর এই দুটো চেইনের রাউন্ড একসাথে করে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে দিতে হবে। এভাবে একটা সিঙ্গেল কুশি করে দিলাম, এরপর আবার তিনটা চেইন করব। চেইন থ্রি, তিনটা চেইন করে নেক্সট চেইন ওয়ান স্পেসে তিনটা ডাবল কুশি করে দেব, থ্রি ডাবল কুশি। এখানে যে এই স্পেসটায় তিনটা ডাবল কুশি করে দেব। তো এই জায়গাটা এরকম একটা ডিজাইন হবে। এই পাশটা সেম একই রকমভাবে করে নিতে হবে, তো আমি পিছনের রাউন্ড সেম একই রকমভাবে করে নেব। তো পুরো রাউন্ড করা হয়ে গেছে, এবার এই জায়গাটা করে জয়েন করে দিতে হবে। তিনটা চেইন করে নিচ্ছি, চেইন থ্রি করে সেই ওই পাশে যেরকম ডিজাইন করেছি এ পাশেও সেম একই রকম ডিজাইন করে নেব। আবার তিনটা চেইন করব। এরপর শুরুতে যে তিনটা চেইন করে শুরু করেছিলাম, তার তিন নম্বর চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে। নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি এভাবে স্লিপ স্টিচ দিয়ে। এখান থেকেই রাউন্ড শুরু হবে, তো তিনটা চেইন দিয়ে দুটো ডাবল কুশি করে দেব। একটা চেইন দেব নেক্সট চেইন ওয়ান স্পেসে তিনটা ডাবল কুশি করে দেব। এই রাউন্ডে যেহেতু আর কোনো নতুন ডিজাইন নেই, প্রতিটা চেইন ওয়ান স্পেসে তিনটা করে ডাবল কুশি দেব আর মাঝে একটা করে চেইন দেব। এভাবে পরবর্তী কর্নার পর্যন্ত যেতে হবে। পরবর্তী কর্নারে গিয়ে ছয়টা চেইন দেব, ছয়টা চেইন দিয়ে অপোজিট পাশটাও সেম একই রকমভাবে করে নিতে হবে। আর কোনো ডিজাইন হবে না, জাস্ট তিনটা করে ডাবল কুশি করব আর মাঝে একটা করে চেইন করব। আর যখন দুই ধাপে আমার ছয়টা করে চেইন করা হয়ে যাবে, তিন নম্বর রাউন্ডে গিয়ে এরকম একটা ডিজাইন করে দেওয়া যাবে। তিনটা করে চেইন দিয়ে একটা সিঙ্গেল কুশি, আবার তিনটা চেইন দিয়ে অপোজিট পাশে চলে যেতে হবে। এভাবে যতক্ষণ না এটা চেপে আসে, মানে ছোট হয়ে আসে মুখটা, তো ডিক্রিজ করে যেতে হবে। তো এটাকে আরও লম্বা করে নিতে হবে এভাবে। তো আমি পুরোটা করে ফিরে আসছি, দেখতে পাচ্ছেন। তো আমি এ পর্যন্ত করে নিয়েছি, আর এটার সাইজটা আপনাদের বলে দিচ্ছি। এটা লম্বা হচ্ছে 5.5 ইঞ্চি। এটা আরও এক রাউন্ড বাড়াবো আমি, উপরে একটা ভরাট দেব, তাহলে এটা প্রায় 6 ইঞ্চির মতো হবে। আপনারা চাইলে এই মাজুনিটা আরও লম্বা করে নিতে পারেন, 7 ইঞ্চি 8 ইঞ্চি করে নিতে পারেন। সেম ডিজাইন ফলো করে করবেন, তাহলে এটা আরও বড় হয়ে যাবে। লাস্ট রাউন্ড করছি, এটা হচ্ছে ভরাট রাউন্ড, উপরে একটা ভরাট ডিজাইন দিয়ে দেব। তিনটা চেইন করে নিচ্ছি। এবার যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এই স্পেসে আমি ডাবল কুশি করে দিচ্ছি একটা। নেক্সট তিনটা স্টিচ দেখতে পাচ্ছেন, প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি করব। নেক্সট চেইন ওয়ান স্পেসে একটা ডাবল কুশি করব, এরপর তিনটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি করব। এভাবে পরবর্তী কর্নার পর্যন্ত করে যেতে হবে।
तो हमें कर्नार पर्यंत करे नियेछि देखते पाच्छेन एरकम करे एकटा करे डबल कुशी करे नियेछि जेहेतु एखाने तीनटा चेन आछे ताई तीनटा चेनेर उपरे आमी एकटा करे डबल कुशी करब माने मोट तीनटा डबल कुशी हबे एखाने। एरपर सिंगल कुशी स्टिचर उपरे एक डबल कुशी करब नेक्स्ट तीनटा चेनर उपरे आबार एक टा करे डबल कुशी करे देव। कर्नारेर काज शेष एबार अपोजिट पास सेम एकी रकम भावे करते हबे प्रतिटा स्टिचे एकटा करे डबल कुशी करब और चेन वन स्पेसे एकटा करे डबल कुशी करब। তো অংশটুকু আমি করে নিয়েছি বাকিটা কিভাবে কমপ্লিট করে নিতে হবে। পুরো রাউন্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে পুরোটা করা হয়ে গেছে আর কর্নারও আমি এখানে করে নিয়েছি এবার জয়েন করে দিচ্ছি কর্নারের এখানে তিনটা চেইনের উপর তিনটা ডাবল কুশি করেছি এবার যেখানে দুইটা চেইন করে আমি পাশে স্লিপ স্টিচ করেছিলাম সেখানে আমি লাস্ট দুটো ডাবল কুশি করে দিচ্ছি দুইটা না তিনটা ডাবল কুশি করতে হবে এখানে তো চাইলে দুইটাও করতে পারেন সমস্যা নেই। এবার জয়েন করে দেব শুরুতে যে তিনটা চেইন করে শুরু করেছিলাম তার তিন নম্বর চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। মাজুনির বডি অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার নেক্সট আমি বেল্টের কাজটা করব মাজুনির উপরে যে বেল্ট থাকে সেটার কাজ করতে হবে। এবার বেল্ট মূলত থাকে কর্নারের উপরে তো আমি যদি এখান থেকে বেল্টের কাজটা শুরু করি দেখতে পাচ্ছেন এটাকে টার্ন করে দিলাম অনেক বড় মোটা একটা বেল্ট হবে এত মোটা বেল্ট নরমালি ভালো লাগার কথা না আমি জাস্ট চাচ্ছি যে কর্নারে যে কয়টা ডাবল কুশি আছে পাঁচটা ছয়টা ডাবল কুশি করলেই এনাফ তো আমি এটা এখন খুলে নিয়ে মিডলে চলে আসব সেজন্য কি করতে হবে প্রথমে চেনগুলো খুলে নিচ্ছি এরপর এটাকে টার্ন করে স্লিপ স্টিচ দিয়ে মিডল অংশে যেতে হবে তো আমি দুইটা চেন করে নিলাম ইচ্ছা করলে স্লিপ স্টিচ দিয়েও যাওয়া যায় তো আমি যে ঘর স্কিপ করতে চাই এক দুই তিন তিন নম্বর ঘরে একটা স্লিপ স্টিচ করে দিলাম মানে দুই ঘর স্কিপ করলাম এবার মাঝের এই ঘরগুলো নিয়ে আমি একটা বেল্ট করব তো আমি এখান থেকে তিনটা চেন করে নেব এবার মাঝের ঘরগুলোতে আমি ডাবল কুশি করে নেব একটা করে নেক্সট স্টিচ একটা ডাবল কুশি করব তারপরের ঘরগুলোতেও ডাবল কুশি করব আমি মোট ষাটটা স্টিচ ডাবল কুশি করেছি টোটাল সেভেন ডাবল কুশি বেল্টের জন্য মোটা সুতা এটাই ঠিক আছে যদি চিকন সুতা হয় তাহলে আরও ডাবল কুশির সংখ্যা বাড়াতে পারেন দশটা পর্যন্ত নিতে পারেন। নেক্সট রাউন্ডে যাচ্ছি তিনটা চেন করে টার্ন করে দিলাম নেক্সট প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি করব মোট ষাটটা ডাবল কুশি হবে চেন থ্রি সহ।
এই রো কমপ্লিট নেক্সট রোতে যাওয়ার জন্য আবার তিনটা চেইন করে নেব চেইন 3 এটাকে টার্ন করে আবার প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি করে দেব নেক্সট রোতে যাওয়ার জন্য তিনটা চেইন করব এটাকে টার্ন করে প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি করব অবশ্যই লক্ষ্য রাখবেন যে কয়টা ডাবল কুশি নিয়েছেন প্রথম রোতে প্রতিটা ধাপে মানে প্রতিটা রোতে যেন সেম সংখ্যক ডাবল কুশি থাকে কম বেশি হলে কিন্তু দেখতে ভালো লাগবে না এটা অবশ্যই গুনে রাখবেন প্রতিটা রোতে এইভাবে এটাকে বাড়িয়ে নিতে হবে যতটুক প্রয়োজন এটাকে লম্বা করে নিতে হবে আজকের ভিডিও টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য